আচ্ছা দেখেন, আমরা একটু দেখাই যে আসলে কত অল্প সময়ে আপনি এটা করতে আদা পারবেন। রসুনটা পেস্ট করা যায়। ওকে দিলাম, বিসমিল্লাহ। দেখেন একবারে পেস্ট হয়ে গেছে, কোনো দানাদার নাই, সব পেস্ট একবারে। চমৎকার। মানে একদিন করে কিন্তু আপনারা 10-15 রমজান পর্যন্ত খেতে পারবে। তার আগে শুধু এই কষ্ট করা বাটাবাটি করা লাগবে না। দেখেন দেওয়া মাত্রই কিন্তু হয়ে গেছে পেস্টটা, কিন্তু কত চমৎকার। এইভাবে ধরবেন আর শুধু ছাড়বেন, তাওয়াতে পেঁয়াজ হয়ে গেছে। এটা বিসমিল্লাহ, অসাধারণ অসাধারণ। এই মোটরটাই 2 বছর ওয়ারেন্টি আছে, 2 বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমরা পারলে ঠিক করে দিব, আচ্ছা না পারলে চেঞ্জ করে দিব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, আজকে জাইপান ব্র্যান্ডারের মেলা নিয়ে চলে আসলাম, কিন্তু আবারও সুপার স্টোর শপে। তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের 2তলায়। তো আজকে কিন্তু আমরা অনেক কিছু রেখে দিয়েছি এবং হচ্ছে কিছু জিনিস করেও আপনাদেরকে দেখাবো। তো জাইপানের অরিজিনাল ব্লেন্ডার কিন্তু কিনতে হলে আপনাকে চলে আসতে হবে সুপার স্টোর শপে। ঢাকা সহ সারা বাংলাদেশে তারা ডেলিভারি দিয়ে থাকে। তো জাইপানের বর্তমান ব্লেন্ডারগুলোতে কি কি আপডেট এসেছে, প্রাইসগুলো কেমন, সবকিছুই আজকের ভিডিওটাতে জানাবো। আর আজকে আমাদের সাথে রয়েছে আনোয়ার ভাই। আনোয়ার ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? জি ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাই রমজান তো একবারে মানে কাছাকাছি চলে এসেছে, তো বর্তমানে সবাই আসলে ব্লেন্ডারের কথা বলছিল, তো জাইপান মনে হয় এতদিন মার্কেটে ছিল না। জাইপান এতদিন ছিল, অরিজিনালটা ছিল না, অরিজিনালটা ছিল না, অরিজিনালটা ছিল না। আর আপনি বরাবরই জানেন যে অরিজিনাল প্রোডাক্ট ছাড়া আমি রিভিউ করি না। আচ্ছা 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 আচ্ছা। কেননা আপনার জাইপান ব্লেন্ডারই রিভিউ দেওয়া আছে আমার ইউটিউবে মিনিমাম 20-25টা দেওয়া আছে। আচ্ছা আচ্ছা। কারণ যখন আসে তখন আমি আপডেট ভিডিওটা দিয়ে আপডেট প্রাইসটা আমরা জানাই দিই, আপডেট প্রাইস দেই। এটা গুণগত মান আগের চেয়ে কতটুকু ভালো হলো খারাপ হলো এই সব বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করি, আলোচনা করা হয়। তো আজকে যেগুলো নিয়ে আসলাম, জাইপানের মধ্যে পপুলার চারটা মডেল, এগুলো কি সবই 1000 ওয়াটের? সব 1000 ওয়াট। এটা এই যে আপনি একটা প্রশ্ন করলেন যে সব 1000 ওয়াট কিনা, আগে এগুলো 1000 ওয়াট ছিল না। আচ্ছা, আগে ছিল 850 ওয়াট, 850 ওয়াট, এখন সবগুলো 1000। আচ্ছা, এখন কিন্তু দেখেন এগুলো আগে 1.1 কত এইচপি ছিল, আগে আমরা দেখছিলাম যে 1 এইচপি ছিল, 1 এইচপি ছিল ফুটি কাটা। হ্যাঁ, যেমন এই যে এখানে আছে যে এটা যেমন 750 ওয়াট, আগে দেখেন 750 ওয়াট ছিল, এগুলো নাই এখন, হলো কি আপনার এখন 1000 ওয়াট। কিচেন বিউটি 1000 ওয়াট, এই যে কিচেন বিউটি 1000 ওয়াট, 1000 ওয়াট, জাইপান 1000 ওয়াট, ফ্যামিলি নিউ 1000 ওয়াট বলে বিক্রি করতো, বাট ওটা ছিল 1 এইচপি এক ঘোড়া মোটর। আচ্ছা, আর এখন হলো দেড় ঘোড়া মোটর। জি, এখন হলো 1000 ওয়াট। এখন আপনার এখানে কি কি আছে, যেমন আমরা এই ফুটি কাটার মধ্যেই করে দেখাবো সবগুলো কি তিনটা জারের। এই যেমন আপনার এটা ওল্ড, অনেক যারা এট ফার্স্ট ব্লেন্ডার স্টিল তৈরি হয় সেই 1981 সালে, আচ্ছা ওরা করছে জাইপান। হ্যাঁ, এই মডেলটাই বেশি চলতো তখন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এটা খুব মানে কম চলে, অথবা যারা আগে নিছে তারা এই মডেলটা খোঁজে। এটার মধ্যে যেমন আছে 1 লিটার একটা জার, 1.5 লিটার একটা জার, একটা লোগা 500 ml জার, 500 ml জার। হ্যাঁ, আপনার অরিজিনাল প্রোডাক্টটা কিভাবে চিনবেন? আচ্ছা, কারণ মার্কেট থেকে কিনতে এসে প্রতারিত হন, আপনার টাকার যাচাই করেন যে 50 টাকা, 100 টাকা, 200 টাকা কম পাইলাম কিনা। টাকা যাচাই না করে আগে প্রোডাক্টে যাচাই করবেন। কারণ যদি আপনি 200 টাকা জিততে গিয়ে যদি 4000 টাকায় লস হয়ে গেল, তাহলে তো আপনি 4000 টাকা ঠকলেন 200 টাকা জিততে গিয়ে। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা করবেন কি, যে সিজিএল অরিজিনাল প্রোডাক্ট কিনতে হলে এই সিজিএলটা যেমন বক্সের গায়ে লেখা থাকবে, দেন তেমন মালের গায়েও লেখা থাকবে। আচ্ছা আচ্ছা, মালের গায়েও কিন্তু সিজিএল, সিজিএলটা লেখা থাকবে। আচ্ছা, এখানে হলো এটা 3 পিসের। আচ্ছা, এবং এটার মধ্যে এই যে এটা হলো কিন্তু খুব পপুলার এবং খুব পছন্দের মানুষের, এটা হলো কিচেন বিউটি, মেড ইন ইন্ডিয়া কিচেন বিউটি। এটার মধ্যে সুবিধা হলো এই জারগুলো একটু বড়। আচ্ছা, যেমন হ্যাঁ, এটা হলো আপনার 2.5 লিটার, এটা হলো 1.25 লিটার, এটা হলো 750 মিলি। আচ্ছা, এবং প্রত্যেকটার মধ্যে কিন্তু ভাই সার্কিট ব্রেকার আছে। সার্কিট ব্রেকার বলতে আমরা কি বুঝি, অটো সার্কিট ব্রেকার। হ্যাঁ, এই যে দেখেন সার্কিট ব্রেকার। ওকে, এটা যেমন বাসাবাড়িতে দেখবেন শর্ট সার্কিট হলে ব্রেকার পড়ে যায়, এটা ওরকম লোড বেশি বললে এটা বড় হয়ে যাবে, চাপ দিবেন আবার মোটর জ্বলবে না। আর 2 বছরের মতো জ্বলে গেলে সেটা আমরা পারলে ঠিক করে দিব, না পারলে চেঞ্জ করে দিব। আচ্ছা আচ্ছা। এই যে এটা হলো কিচেন বিউটি ফুড, কিচেন বিউটিটা, কিচেন বিউটির সুবিধা হলো এরগুলো একটু মোটা, মানে একটু হেভি করছে আর কি অন্য অন্যগুলোর থেকে। এটা হলো নিউ। আচ্ছা, এটা হচ্ছে কিন্তু নিউ ফ্যামিলি মেড নিউ। আচ্ছা, এই যে এটা হলো পেস্ট কালার, এগুলো প্রত্যেকটা কালার একটাই হয়, এটা রেড এন্ড ব্ল্যাক, এটা হোয়াইট, এটা হলো পেস্ট। আচ্ছা, এটার মধ্যে এই কিচেন বিউটি যে সিস্টেমটা, এটার মধ্যে ওই সিস্টেমই তারা করছে। আচ্ছা, এই একটা 1.5-2 লিটার জগ, 1.5 লিটার জগ, 1/2 লিটার জগ, 1/2 লিটার জগ। এখন আসি আমরা সবচেয়ে মোস্ট পপুলার জাপানের মধ্যে ফুটিকা। আচ্ছা, যেটার মধ্যে আপনার একটা প্লাস্টিকের জার দেওয়া আছে, ছাকনি দেওয়া আছে, জুস করলে ছাকতে হবে না। এখানে আপনার এই একটা প্লাস্টিকের জার দেওয়া আছে, যে জারটার মধ্যে আমি উঠাও যদি দাঁড়াই, আচ্ছা আচ্ছা, দেখেন এটা ভাঙবে না, এতটা হেভি এটা।
ফাইবারও হইলো অনেক হেভি এবং ভিতরে ছয় ব্লেড, মূলত ব্লেড কোনো কাজের না। অনেকে বলে ভাই ব্লেড বেশি হইলে কাটে মনে হয় দ্রুত, না এটা হলো ভারে কাটে, মানে যত দ্রুত ঘুরে স্পিডে কাটে তত দ্রুত কাটবে। এটা হইলো আপনার দেড় লিটার, এটার সাথে চারটা জার থাকবে, চারটা জার থাকবে, স্টিলের তিনটা ধামাকা প্রাইজে কিন্তু দিব রমজান মাস উপলক্ষে, রমজান পুরো রমজান মাসে, পুরো রমজান মাসে আপনারা নিতে পারবেন। তো আমি এটার মধ্যে একটু করে দেখাই। আচ্ছা আজকে কি করবেন? ডালটা ফার্স্টে করি, যেহেতু আমরা আলু চপ বেগুনি পেঁয়াজু এগুলো হচ্ছে রমজান মাসে বেশি খায়, পেঁয়াজুটা করার জন্য আমরা ডাল নিয়ে আসি। ডালটা আমি মেজোটার মধ্যে করবো। আচ্ছা মেজোটা করবো, দেখেন এটাতে করে আপনার একদিন করে কিন্তু আপনারা 10-15 রমজান পর্যন্ত খেতে পারবে। আচ্ছা করে ডিপে রেখে দিবেন আপনার, জাস্ট যখন প্রয়োজন হবে ইফতারের আগে করবেন। আপনার ইফতারের আগে শুধু এই কষ্ট করা বাটাবাটি করা লাগবে না। আচ্ছা আচ্ছা ওকে, জাস্ট দিবেন কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, একটু পানি দিতে হবে। আচ্ছা হালকা একটু আমরা পানি দিয়ে দেব, হালকা একটু পানি দেব আমরা। আচ্ছা ওকে পানি দিলাম। আচ্ছা আলাদা প্লেটও দিবেন, আমরা বেটে দেখাবো। ওকে তো সেক্ষেত্রে দেখেন আমরা দেখেন দেওয়া মাত্র কিন্তু হয়ে গেছে, আর এটা কিন্তু একটু হালকা দানা দানা রাখতে হবে, কিন্তু আমাদের পেস্ট আরো বেশি হয়ে গেছে। দেখেন হয়ে গেছে, দেখেন কত সুন্দর, কারণ হচ্ছে এই যে দেখেন পেস্টটা কিন্তু কত এইভাবে ধরবেন আর শুধু ছাড়বেন তাওয়াতে পেঁয়াজ হয়ে গেছে। দেখেন কত সুন্দর, এখন তো আর বাটাবাটি দিন না, এই যে বাটাবাটি যে কাজটা আমি করলাম এটা যদি আপনি পাটায় বাটতে যান তাহলে আপনার মিনিমাম 10 মিনিট লাগবে। 10 মিনিট, 10 মিনিটে কাজ করলে আপনার 2 3 থেকে 3 সেকেন্ডে খালি ডিসি আর নামাইয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনি দিতে আর নামাইতে যতক্ষণ সময় লাগবে দেখেন কত সুন্দর হয়ে গেছে আমাদের। আমরা যদি দেখাই তো আপনারা ইজিলি এভাবে কিন্তু বাসা বাড়িতেও করে ফেলতে পারবেন এই একটা চমৎকার ব্লেন্ডারের মাধ্যমে। আচ্ছা ওকে আমরা নেক্সট চলে যাব আরো কিছু, এখন আমরা আদা রসুনটা করে দেখব। আদা রসুনটা যেহেতু পেস্ট করাটা হয় বেশি জরুরি, আদা রসুন অনেকে বাটতে গিয়ে অনেক সময় লাগে। আচ্ছা দেখেন আমরা একটু দেখাই যে আসলে কত অল্প সময়ে আপনারা এটা আদা রসুনটা পেস্ট করা যায়। ওকে এটাও দিলাম, এটা কোনো বাধ্যবাধকতা নাই যে এই ঝারে এটা করবেন ওই ঝারে ওইটা করবেন, যেই ঝারে ভালো লাগে আপনি সব ঝারে এটা করতে পারবেন। আচ্ছা আচ্ছা ওকে, এটা তো আমরা হালকা একটু পানি দিয়ে দিব। হ্যাঁ একটু পানি দিব, পানি দিলে পেস্টটা সুন্দর হয়। আচ্ছা ওকে, এই যে দেখেন কয় সেকেন্ড, আপনারা শুধু টাইমটা গুনবেন যে আপনার জাপান ফুটিকাটার মধ্যে কয় সেকেন্ডে, সবগুলাই জাপান ফুটিকা হোক নিউ ফ্যামিলি হোক যেটা 1000 ওয়াট কিচেন ফুটি হোক সেম করবে, কাজ সেম করবে আপনার যেটা ভালো লাগে আপনি। এই যে দেখেন দিলাম, বিসমিল্লাহ, দেখেন আমাদের হয়ে গেছে কত সুন্দর। ওকে আচ্ছা তো আমরা একটু দেখাই, দেখেন কত চমৎকার পেস্ট হয়ে গেছে, কয় সেকেন্ডে দিলাম দেখেন একবার। আপনার পাটা বাড়তে গেলে এটা করতে গেলে লাগবে 15 মিনিট, দেখেন একবারে পেস্ট হয়ে গেছে, একবার কোনো দানাদার নাই সব পেস্ট একবারে চমৎকার জোস। আচ্ছা আচ্ছা ওকে, আমরা এখন আমরা জুস করব। আচ্ছা এখন আমরা হচ্ছে জুস করব, মানে লাস্ট আমরা একটু জুসটাই করে দেখাই, করে দেখাই, মানে এটা দিয়ে করার মানেটা হলো যে আপনি কত দ্রুত করতে পারেন, করতে পারবেন। অনেক সময় হয় কি আমাদের সময় লাগে করতে গেলে, আচ্ছা আচ্ছা, কিন্তু আপনি দ্রুত কাজ করার জন্য এটা। আচ্ছা ওকে আমরা জুসটা করে দেখাবো আজকে। আচ্ছা যেহেতু এখন সামনে আমও আসবে, আমের জুসটা আপনারা করতে পারবেন, তো আমরা নেক্সট জুসটা করে দেখাবো। হ্যাঁ এই এই ছাকনিটা কি কাজের জন্য, যেই ফলে আশ আছে আচ্ছা ওইটা এখান দিয়ে দিয়ে দিবেন, সাবাটা ছাকনির মধ্যে থাকবে, জুসগুলো বাইরে চলে আসবে, যেহেতু আমরা তরমুজ করব সেটার মধ্যে তো আর আশ নাই, আশ নাই, এই জন্য আমরা এটা জাস্ট খুলে ফেললাম। হ্যাঁ খুলে ফেললাম, এখন আমরা জুসটা করে দেখাবো তরমুজের জুস। দেখেন একবারে সুন্দর, আপনারা কিন্তু আপনারা তরমুজ দিবেন, একটু চিনি দিবেন, একটু বিট লবণ দিবেন, যেভাবে আপনারা করতে চান পানি দিবেন, দেখবেন যে আপনার যেই তরমুজের জুস 100-150 টাকা দিয়ে কিনে খান, আচ্ছা ওইটা আপনার 20 টাকা খরচ যাবে না কেজিতে, মানে এখন কিন্তু মানুষ কিনে প্রাইস এমন অনেক বেশি থাকে। আর রমজানে সবাই চায় একটু ফ্রেশ খাবার খেতে, না ফ্রেশ সবাই চায় না, খেতে হবে, খেতে হবে, কারণ রোজা রাখবেন ভালো জিনিস খেতে হবে, আচ্ছা স্বাস্থ্যসম্মত জিনিস খেতে হবে, ভাজা পোড়া যেন অনেক খাবেন এরকম না বিষয়টা। বিসমিল্লাহ, দেখেন আমাদের খুব চমৎকার জুস হয়ে গেছে, এত সুন্দর তরমুজের জুস হয়ে গেছে দেখেন, মানে কত অল্প সময়ে। এখন আপনারা চাইলে একটা ছাকনির মধ্যে এটা সেকে নিতে পারেন, সেকে নিলে ওই যে বিচিগুলো যেটা, আচ্ছা বিচিগুলো এখন পেস্ট হয়ে গেছে, এগুলো ভিটামিন বাই ভিটামিন, হ্যাঁ এখন আপনি যদি যে অনেকে খেতে চায় না অথবা তারা ছাকনি বসায় করতে পারবে। আচ্ছা আচ্ছা ওকে, কত সুন্দর পিওর আমাদের তরমুজের জুসটা হয়েছে দেখেছেন,
খুব অল্প সময় এখন আপনারা যে কাজগুলা মনে করেন দুই মিনিটে করতে পারবেন, পাটায় গেলে সেই কাজ করতে লাগবে এক ঘন্টা। রোজা রাইখা পাটা পাটি ডালারালি অনেক কষ্ট। আচ্ছা, জাস্ট কাটবেন আর দিবেন, হয়ে যাবে। এই যে করলাম, বিশ মিনিট একটু খেয়ে দেখাই। আচ্ছা, একটু খেয়ে দেখেন, যেহেতু কারণ ফলের জুস সামনে রেখে বেশিক্ষণ কথা বলা যাবে না। তো ভাই, আচ্ছা যাই হোক, এগুলোর সাথে এখন ওয়ারেন্টি গ্যারান্টি ভাই কি আছে? জি অবশ্যই, এখানে দুই বছর আগে বুশ ছিল এরকম প্লাস্টিকের বুশ, যেটা ভিতর থেকে খুলে চলে আসতো অথবা গলে যেত। এখন কিন্তু ওই জিনিসটা হবে না, কেননা এখনকার বুশ গুলা করছে ভিতরে পিতল দিয়ে। দেখ, ভিতরে পিতল দিয়ে করেছে, এখন কিন্তু খোলার সম্ভাবনা কিন্তু নাই। এই পিতল কোন নষ্ট হবে না, আর এটাও নষ্ট হবে না। সেক্ষেত্রে এখন ভাই কোন মডেলের দাম কেমন রাখছেন? এখানে আমরা যেটা বলছি যে প্রাইসটা দিব ধামাকা প্রাইস। আচ্ছা, এটা আমরা সারা রমজান মাস জুড়ে দিব, কিন্তু যদি রেট বাড়ে, কারণ বাংলাদেশে ভাই আমরা তো আর বাড়াই না, যারা ইম্পোর্ট করে তারা বাড়ায়, আমরা তো এলাম ডিলার। যেমন নিউ মার্কেট এরিয়ার মধ্যে আমি ডিলার, এরকম এক এক জায়গায় একজন ডিলার থাকে। যাই হোক, এটা হলো জাপান মানুষের পছন্দ হেভি জগ গুলা, হেভি বড়, এজন্য এটা যেটা ৬,৫০০ টাকা ছিল, এখন অফার প্রাইসে পাবেন মাত্র ৫,২০০ টাকা। নিউ ফ্যামিলি মেট যেটা, এটা ছিল হলো কি আপনার সাবেক প্রাইস হলো ৪,৮০০ টাকা, এখন অফার প্রাইসে পাবেন ৪,০০০ টাকা। ফ্রুটিকাটার দামটা বলে দিবেন। ফ্রুটিকা যেটা, ওটা ছিল আপনার ৫,৮০০ ছিল, ৪,৮০০ ছিল, ৫,৫০০ ছিল, এক এক সময় এটা এক এক প্রাইস ওঠানো আপ ডাউন করছে, কারণ এটা হলো মোস্ট পপুলার একটা প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা, এটা আপনার লাস্ট আপনার ৫,৮০০ টাকা ছিল, আমরা এখন অফার প্রাইসে দিব ৪,৫০০ টাকা মাত্র। ৪,৫০০ টাকা, এগুলো তো আপনারা ঢাকায় হোম ডেলিভারি দিচ্ছেন? ঢাকা সিটির মধ্যে হোম ডেলিভারি দিব, যেহেতু বড় প্রোডাক্ট আপনাকে ২০০ টাকা ডেলিভারি চার্জ পে করতে হবে। আচ্ছা, সিটির মধ্যে, সিটি বাইরে কুরিয়ার করে দিলে ২০০ থেকে ২৫০ টাকা যাবে, সিটির বাইরে নিতে গেলে আমাদের ৫,০০০ টাকা অ্যাডভান্স করতে হবে। আচ্ছা আচ্ছা, মানে সারা বাংলাদেশে? সারা বাংলাদেশে। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা দোকান যারা ঢাকার মধ্যে থাকেন দোকানে এসে নেন। আচ্ছা, দোকানে আসতে গেলে আপনি কোনো মার্কেট খুঁজবেন না, নিউ মার্কেট এসে আমাদের স্ক্রিনে তিনটা নাম্বার দেওয়া থাকবে, তিনটা ফোন দিলে দোকানে আপনারা ডাইরেক্ট কাঁচা বাজার নিয়ে আসবেন, অথবা আপনারা ডাইরেক্ট নিউ মার্কেটে কাঁচা বাজার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এসে দেখে চমৎকার এই ব্লেন্ডার গুলো কালেক্ট করতে পারেন।